আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কখনো ফোলি আর্টিস্ট, কখনো সিঙ্গল স্ক্রিনের সিনেমা হলের মালিক, আবার কখনো বামনদের ছোট বড় দুঃখ সুখ নিয়ে তিনি ছবি তৈরি করেছেন। সেই কৌশিক গঙ্গোপাধ্যায় এবার কণ্ঠীদের জীবনের আশ্বাস দিতে চান তার নতুন ছবিতে। ছবির নাম কিশোর কুমার জুনিয়র। এ ছবিতে কিশোর কণ্ঠী এক গায়কের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিচালকের কথায় এমন অনেক কিশোর কণ্ঠী আছেন যাদের বাড়ির অভিভাবক কিশোর কুমার। সেই শিল্পীকে ছাড়া তাদের জীবনে কিছুই নেই। রাজ্য জুড়ে নানা স্টেজ শো, মানে মাচাতে গান গেয়েই যাদের সংসার চলে। এমন এক ক্ষুদ্র কিশোর কণ্ঠী কিশোর কুমারের হাত ধরেই কিভাবে জীবনে বৃহৎ পর্যায়ে পৌঁছে যায় তা নিয়েই ছবির গল্প। কিশোর কুমার আমার কাছে সেই গলা যা ধর্ম জাত সব ভুলিয়ে দেয়। হিন্দু আর মুসলমান একই সঙ্গে গেয়ে ওঠে কিশোর কুমারের গান। প্রযোজনা সংস্থা ক্যামেলিয়ার এই ছবিতে অপরাজিতা আঢ্য অভিনয় করছেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে। কৌশিকের দৃষ্টিকোণে যেমন প্রসেনজিৎ স্ক্রিন শেয়ার করছেন, ঋতুপর্ণা চরিত্রে তেমনই কিশোর কুমার জুনিয়রের সঙ্গে রয়েছেন অপরাজিতা। সুতরাং প্রাক্তনের প্রসঙ্গ এক্ষেত্রে বাধ্য। তবে এই দুটো বিষয়কে নেহাতি কাকতালীয় বলে মন্তব্য করছেন পরিচালক। যদিও অপরাজিতাকে এমন একটা গুরুত্বপূর্ণ চরিত্রে ভাবার পেছনে যে শিবপ্রসাদ নন্দিতা রায়ের কৃতিত্ব রয়েছে তা স্বীকার করে নিচ্ছেন টলিউডের কেজি। ছবির একটা অংশের শুটিং শহরে হলেও বেশিরভাগ অংশের শুটিংটাই হবে রাজস্থানের মরু শহর জয়সলমীরে। পরিচালক বলেছেন গল্পের প্রয়োজনেই মরুভূমি কেল্লা সব জায়গায় শুটিং করতে হবে। আর কিশোর কণ্ঠী বুম্বাদা, তিনি বলছেন এমন কত কণ্ঠীকে আমি চিনি যাদের সারা জীবন কেটে গেল শুধু কিশোর কুমারের গান গেয়ে। আমি যখন শো করতে যাই তখন আমাকে কিশোর কুমারের গান তো গাইতেই হয়, চিরদিনই তুমি যে আমার, যে কত হাজারবার আমি গেয়েছি। কিশোর কুমারের গান শুনে বোঝা যায় কি ভালো একজন অভিনেতাও ছিলেন তিনি। এমন একটা চরিত্র করব যখন ভাবছি তখন উচ্ছ্বাস চেপে রাখতে আর পারছি না। আর কৌশিক গঙ্গোপাধ্যায় বলছেন যে এই ছবি তারা কণ্ঠীদের উৎসর্গ করছেন। কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মোহাম্মদ রফি কণ্ঠী, এমন আরও যারা রয়েছেন। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।